যুক্ত হচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান। মশিউর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, মানে আসলে যেটি হটস্পট হিসেবে দেখা হচ্ছে এরকম একটি ঘটনা, এটি তো আসলে ডিএমপি জোনের ভেতরেই রয়েছে, তাহলে এই হটস্পট কেন নির্ধারণ করলেন যারা এই কাজটি করছেন? আসলে এই হটস্পট বা এরকম একটা নিরাপদ সেফ হেভেনের কথা আমরা বলি না, এটা আপনারা বা অন্যরা বলতে পারেন, যারা ভুক্তভোগী তারা বলতে পারেন। তো এটা অবশ্যই ঢাকা মহানগরীর একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত কথা সত্য, কিন্তু এই জায়গাটার দিকে যদি আপনি দেখুন তাহলে এর একদিকে পূর্বাঞ্চলগামী 300 ফিট রাস্তা, বিস্তীর্ণ রাস্তা, এখানে হাই স্পিডিং করে যদি গাড়ি 200 কিলোমিটার বেগে উঠে তাহলে কেউ বাধা দিতে যাবে না। এইখানটা বিস্তীর্ণ জায়গাতে কোনো লাইট নাই, আশেপাশে কোনো বসতি নেই, দোকানপাট নেই, কোনো লাইট নেই, অন্ধকার জায়গা, ভুতুরে জায়গা, এখানে কোনো সিসি ক্যামেরার বালাই নেই, ওইদিকে এয়ারপোর্টের দিকে খুব প্রশস্ত জায়গা, সেই কারণে এবং অনেকগুলো বিষয় আছে যে এখান থেকে নারায়ণগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জে যাওয়ার জন্য জায়গা থাকে, সেখানে মানুষরা যাদের নিজস্ব যানবাহন নাই তারা ছোট ছোট প্রাইভেট কার বলুন অথবা সিএনজি বলুন অথবা মাইক্রোবাসে অন্যদের সাথে অ্যাপ শেয়ার করে থাকে, এবং যারা এই রকম দুর্বৃত্ত প্রাণ বিধি করে থাকে এই লোকগুলোর কাছে কিন্তু সবসময় বড় বড় অস্ত্র থাকে, ছোট ছোট জিনিস থাকে, এবং সেগুলো দিয়ে আপনি নর্মালি দেখলে বুঝবেন না কে যাত্রী আর কে দুর্বৃত্ত, মাঝে মাঝে তারা তখন এই সুযোগটা নিয়ে কাজে লাগিয়ে ফেলতে থাকে। তবে আমরা এতটুকু কথা বলে থাকি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে।